রাজ্যের অন্যান্য মহকুমার পাশাপাশি সোনামুড়া মহকুমাতেও আজ হিন্দু ধর্মাবলম্বীরা ব্যস্ত জামাইষষ্ঠী পূজাকে কেন্দ্র করে। একদিকে যেমন বাড়ির কর্তারা ব্যস্ত বাজারে মাছ মাংস সহ বিভিন্ন সামগ্রী কিনতে, অন্যদিকে বাড়ির গৃহিণীরা ব্যস্ত পূজার্চনায়। এমনই চিত্র ফুটে উঠল সোনামুড়া মহকুমা থেকে। ষষ্ঠী দেবী দ্বিভুজা দুনয়না গোল্ডবর্ণা দিব্য বাসনা সর্বসুলক্ষণা ও জগদ্ধাত্রী শুভপ্রদা, তিনি মাতৃত্বের প্রতীক, বিড়াল তার বাহন। মূলত সন্তানের কল্যাণ ও সংসারে সুখ শান্তি নিশ্চিত করার এই পূজার উদ্দেশ্য। জামাইষষ্ঠী একটি লোকায়ত প্রথা, ষষ্ঠী দেবীর পার্বণ থেকে এই প্রথার উদ্ভব। বৈদিক যুগ থেকে জামাইষষ্ঠী পালন হয়ে আসছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে ষষ্ঠী পূজার আয়োজন করা হয়। ষষ্ঠীর প্রতিমা কিংবা আঁকা ছবিতে পূজা নিবেদন করা হয়। কেউ কেউ ঘর স্থাপন করেও এই পূজা করে থাকেন। কথিত রয়েছে, একবার এক গৃহবধূ স্বামীর ঘরে নিজে মাছ চুরি করে খেয়ে দোষ দিয়েছিলেন বিড়ালের উপর, ফলে তার সন্তান হারিয়ে যায়। তার পাপের ফলে এই ঘটনা ঘটে বলে মনে করা হয়। তখন সেই মহিলা বনে গিয়ে ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করেন। দেবী তুষ্ট হন, ফলে বনেই তিনি নিজের সন্তানকে ফিরে পান। এই জন্যই ষষ্ঠী দেবীর অপর নাম অরণ্য ষষ্ঠী। এদিকে মাছ চুরি করে খাওয়ার জন্য শ্বশুর শাশুড়ি ওই বধূর পিতৃগৃহে যাওয়া বন্ধ করে দেন। এই অবস্থায় মেয়েকে দেখার জন্য বেকুল মা বাবা একবার ষষ্ঠী পুজোর দিন জামাইকে সাদরে নিমন্ত্রণ জানান। জামাইষষ্ঠী পুজোর দিনে সস্ত্রীক উপস্থিত হলে আনন্দের বন্যা বয়ে যায় বাড়িতে। ষষ্ঠী পুজো রূপান্তরিত হয় জামাইষষ্ঠীতে। আতপ চাল, বিশটা দুব্বা, বিশটা সরকার দিক, বিশটা বাসের দিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।